জয় মা জয় মা। মিনু, হ্যাঁ মিনু, জয় বাবা জয় বাবা, জয় ব্রহ্মা মহেশ্বর, জয় জয় দুর্গা লক্ষ্মী সরস্বতী, জয় জয় ভগবান দেবতা। আমায় ডাকছো? দেবতা তুমি কি গো, সকালে উঠে একটু ঠাকুর দেবতার নাম করছি, তুমি আমার ঝেঁটা দেখালে? ফুটুন ঝাড় দিচ্ছিলাম, তো হাতে ঝেঁটা থাকবে না তো কি রজনীগন্ধা স্টিক থাকবে? আচ্ছা হলো তো, এখন বলো কি বলবে। শুনলে, তোমার বোনের কথা শুনলে? কি গো শুনছ? আমার কথা শুনতে পেলে তবে তো শুনবে। শুনতে পেলে মানে? মানে 10 বছর আগে যখন তুমি এ বাড়ির বউ হয়ে আসনি, তখন দাদা আমাদের সবার কথা স্পষ্ট ভাবে শুনতে পেত। তারপরে এই 10 বছর ধরে তুমি দাদার কানে এসা মন্ত্র ঢেলেছ যে তোমার সব মন্ত্রগুলো জমাট বেঁধে গিয়ে দাদার কান দুটো জাম হয়ে গেছে। তুমি একটু উঁচু স্বরে কথা বলো তো, তাই তোমার কথাগুলো ফাঁক ফোকর দিয়ে দাদার কানে পৌঁছে যায়, কিন্তু আমাদের নো এন্ট্রি। তুমি হাসছো? ওর কথা শুনলে গা পিত্তে জ্বলে যায়। কি শুনতে বলছি, তুমিও দাদার মতো দুটো কানে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে নিলেই পারো না। এখন তাড়াতাড়ি বলো কেন ডেকেছো, ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। আগে মশারি তুলে বিছানাপত্র ঝেড়ে তারপর ঘর ঝাড় দিয়ে তারপর আমার জন্য এক কাপ গরম চা একটু আদা দিস। কাল রাতে হঠাৎ ঠান্ডা লেগে গেছে, গলাটা কেমন ব্যথা ব্যথা করছে। তোমাদের সংসারে কেন যে আমি মাদুগা হয়ে জন্মালাম না? হঠাৎ কথা বলছো? না মানে মাদুগা হয়ে জন্মালে আমার কেমন 10 খানা হাত থাকতো। একখানাতে তোমার মশারি তুলতাম, আরেকখানাতে তোমার বিছানা চাদর পাল্টে দিতাম, আরেকখানাতে ঝাড় দিতাম, আরেকখানাতে আদা আদা থেতলাতাম। শুনলে না দাদা বলল আদা দিয়ে চা করে নিয়ে, আদাটা আগে না থেতলালে চাটা করবো কি করে? যাই এক এক করে কাজগুলো সারি, ওদিকে আমার এক দাদা কাজ পড়ে আছে। তো আগে থেতলাবো না ঝাঁটাবো? ঝাঁটাবে মানে? মানে আগে উঠে উঠে ঝাঁট দিয়ে দেবো না দাদার জন্য আদা থেতলে চা করেন? তোমার যা ইচ্ছে তাই করো, মেয়ে হয়েছে একখানা। আগে বরঞ্চ ঝাঁটাই, তুমি আমার পূজা রেগে আছো, সব কাজ ফেলে দাদার জন্য আদা থেতলে চা করে আনলে, তুমি আমার ভালো মানুষ দাদাটাকে থেতলে দেবে? এখন তো হ্যাঁ হ্যাঁ করে হাসছো, বিয়ে দেবার সময় বুঝবে পাত্র চুটলে হয়। না জুটার কি আছে, দেখতে শুনতে ভালো, কাজকর্ম জানে, কিন্তু যে একখানা মুখ, 7 দিন বাদে দেখবে শ্বশুর বাড়ির লোক হিড়ির করে টানতে টানতে এসে ফেরত দিয়ে যাবে। না না না, তোমাকে যখন বিয়ের 10 বছর বাদেও বাপের বাড়িতে ফেরত দিয়ে আসেনি, তখন ওকেই বা কি বললে? তাহলে আমি আমরা নারীতেই নারী, আমরা সব নারী।